হ্যালো, ক্যান ইউ হেল্প করে দাও? হ্যালো, ও এখন পাখি দেখতে ব্যস্ত। তো সকাল থেকে আজকে ব্লগটা করা স্টার্ট করা পসিবল হয়নি, ভীষণ কাজের চাপ ছিল। এখন একটু কাজ সামনে টামলে আর সকালবেলা আমাদের স্নান হয়ে যায় যেহেতু জলের প্রবলেম থাকে, তো স্নান চান সেরে কাজকর্ম করে এখন এসে বাসন টাসন মেজে এখন এসে একটু ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে 31st ডিসেম্বর, আজকের কাল থেকে নতুন বছর, আজকে অনেকেই পার্টি করছো, ঘুরতে যাচ্ছ, সমস্ত কিছু। আমাদেরও এক একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো কোথায় আছে কখন আছে সেটা যখন যাব জায়গাটা তখন তোমাদের বলবো, দেখতেই পাবে। আর সেখানে গিয়ে কী করি না করি সেটা দেখার জন্য ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে, এখনই আমি কিছু বলছি না। আর ইনি প্রকৃতির দৃশ্য দেখতে ভীষণ ভালোবাসে, ওকে একটা জানলার মধ্যে যদি তুলে দেওয়া হয়, মায়েদের পাখি টাকি যখন সন্ধ্যাবেলায় ছাদে নিয়ে যাওয়া যাই আর কি, এখন তো ওদের বেবি হয়েছে, তোমাদের দেখালাম আমি, তো যাওয়া বন্ধ, ও পাখি পেছন পেছন দৌড়তে থাকে, দেখো কি সুন্দর দেখে। থ্যাংক ইউ, এটা কা পুড়ে গেল, ওর নজরটা ওদিকে চলে গেল। তো যাই হোক, সকাল থেকে না স্নান করে আমি চুল টুল আজরানোর কিছু টাইম পাইনি, এবারে সমস্ত কিছু করবো, পুজো টুজো দেওয়া হয়ে গেল। আর আমাদের এখানে এই নিচে তোমাদের দেখাচ্ছি, আমি একটা খ্রিস্টান ফ্যামিলি আছে, এখানে অনেকেই খ্রিস্টান আছে, কি সুন্দর একটা বাজি একটা ওই কি দিয়ে জানো ওই খড় দিয়ে পুতুল বানায়, যেরকম কাকতাড়ু হওয়া ওরকম, ওরপরও বাজি দিয়ে করা থাকে, সেটা ফাটাবো যদি আমি রাতে তার মধ্যে ফিরে আসি, অলমোস্ট ফিরেই আসবো আমি রাত্রে 12টার সময়, ওরা ফাটায় নিউ ইয়ার সেলিব্রেট করে, তো ভীষণ মজা হয়। আর তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো, মানে এই ভিডিওতেই আমি শেয়ার করবো যে এই নিউ ইয়ার 25শে ডিসেম্বর এগুলো আমার কাছে খুব স্পেশাল, কেন ওর ফিলিংস শেয়ার করবো। চলো দেখিয়ে দিই তোমাদের। ইন্দু মামা, তুমি বসে থাকবে কি করে? দেখাবো ফ্রেন্ডসদের, ফ্রেন্ডসদের নিচে দেখো একটু ফ্রেন্ডস যাচ্ছে, ওই দেখো একটা ফ্রেন্ডস যাচ্ছে নিচে, ওই বস্তির ওই পাশটাতে একটা মানে একটা স্পিচ আছে, তো সেটাকে দেখতে পেয়েছে এখান থেকে। চলো তোমাদের দেখো, ইন্দু মামা উঠবে না, তোমাদের বাইরে এটা দেখাই তোমাদের কীরমভাবে, কোনো সাজানো হয়নি বাট যতটুকু হয়েছে কতটা ক্লিয়ার আমি জানি না। ওই দূরে একটা ম্যাডাম মেরির ছবি, ওখানে বক্স লাগানো হচ্ছে, সাজানো হচ্ছে, আর খড়টা তোমাদের দেখাই, খড় দিয়ে এখনো স্টার্ট হয়নি, দেখাই ওই যে খড় দিয়ে কাজ করা স্টার্ট করে দিয়েছে ঘরটা, তো রাত্রিবেলায় দেখা যাবে এটা কী হচ্ছে। এখন বক্স লাগানো চলছে, ক্যান্ডি ক্যান্ডি মন দিয়ে দেখে যাচ্ছে। তো যাই হোক, লাঞ্চ করতে হবে, লাঞ্চ টাঞ্চ করি, আজকে মেনুটা তোমাদের বলে দিই, আজকে মাছ আছে, ট্যাংরা মাছ আছে, মোচা আছে, পালং শাক আছে, অনেক কিছুই আছে, তো লাঞ্চ টাঞ্চ করে নিই, বিকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, একদম রেডি হব, কী পড়লাম না পড়লাম সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো, তার জন্য তোমাদের ভিডিওটা ওটা কিন্তু দেখতে হবে। তো তখন তোমাদের সঙ্গে কথা হলো, বলেছিলাম যাব একটা জায়গায়, কোথায় যাব কি যাব সেটা তো বলিনি, বলছি না, চলো আচ্ছা একদমই দেখিয়ে দিই। এই যে 31st নাইটে এই জামাটা পরে যাচ্ছে, আর আমার হচ্ছে সোয়েটার, আর দেখতে পাবে কিনা জানি না, এই যে জিন্স আর শু, তো রেডি। এই জুতোটা অনেকদিন পর পরলাম, এই জুতোর একটা গল্প আছে, আমার একটা বুট আছে মানে ছিল এখনো আছে বিয়ের আগে, তো সেটা যখন আমরা হানিমুনে গেছিলাম সিমলা, বাড়ি থেকে নিয়েও এসেছিলাম নিয়ে যাব বলে, কেন ওখানে বুটটাই পরতে হবে, চটি তো পরা যাবে না, তা সেইটা নিয়ে যেতেই ভুলে গেছি। এবার ওখানে যখন বেরোবো ঘুরতে, তখন সুটকেস ট্রলি খুলে দেখছি যে জুতো নেই, লাস্টে এই জুতোটা কিনতে হলো, জুতোটা কিনতে হলো আদিদাসে, জুতোটা 2000 টাকা নিয়েছিল না, 2000 টাকা নিয়েছিল এই জুতোটার দাম,
কোশ্চেন সব পড়ে আরাম, কত কিছু বলেছিল জানো এই দুটোই হবে, তো ভীষণ হালকা, মানে জুতো যে পড়েছি সেটা বোঝা যাবে না। এই যে বাইক স্টপ করছে, তো আজকে বলি আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সেখানে বাবাও যাচ্ছে, সবারই যেতে পারতাম তো বাড়িতে এখানে কোনোগুলোকে দেখতে হবে, মা যেতে পারিনি, আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলবো? আচ্ছা এখন বলবো না, সারপ্রাইজ যাই, তারপরে সেটা এইটুকুনি বললাম যে সেখানে বাবাও যাচ্ছে। তো যদি বলো বাবা, ও হেলমেট, দেখো হেলমেটই তো নিইনি, দাঁড়াও হেলমেটটা পরে, অনেক লিপস্টিক দেখানো হয়ে গেছে, সেফটি আগে। তো মাস্কটা পরতে, আমরা মাস্ক পরতে ভুলি না কখনোই, একবার হয়তো হয়তো এরকম দুবার হয়েছে যে বাইরে থেকে ঘুরে এসেছি, এসে তারপরে তোমার আবার সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো, তখন হয়তো মাস্কটা খুলে রেখেছি সেটা পরতে ভুলে গেছে, তাও বাজারে দূরে কোথাও এখনো পর্যন্ত মাস্ক ছাড়া যায়নি, যাওয়াটা উচিত নয়। তো আবার মানে গিয়ে যদি দেখা যায় একটু খোলা যাবে তো মাস্ক খুলবো, নাহলে মাস্ক খুলবোই না। তো যাই হোক, যেটা বলছিলাম বাবা চলে গেছে খাওয়ার সময়, যখন কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়া খাওয়ার সময় তো খুলতে হয়, মাস্ক পরে তো খাওয়া যাবে না, খাওয়া যাবে না কেন, মাস্কে ঠোঁটের কাজটা যদি কাটিং করা থাকে তাহলেই করা যাবে। তো এই যে আমাদের এখন যাচ্ছে, তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সেখান থেকে যাবো, রাস্তা দেখানোর ইচ্ছে আছে, আগেরবারে তোমাদের দেখিয়েছিলাম রাস্তাটা, এবারও যে রাস্তা দিয়ে এবার অন্য রাস্তা দিয়ে যাবো। তো আবার বাড়ি যাচ্ছি, সোনার সোনার পর যাবো কদিনের মধ্যে আবার। যেদিক দিয়ে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে, তো সঙ্গে থাকো যাবো রাস্তাটা, ওখান থেকে বেরোই আবার দেখো। এই হচ্ছে আমাদের রাস্তা, রাস্তা মানে আমাদের বাড়ি থেকে বেরিয়েই আমাদের বাজার টাজার যাওয়ার মেন রোড দিয়ে বাজার যাওয়ার রাস্তা, এগুলো এখান থেকে এই গলিটা দিয়েও ঢুকতে পারো, অনেকগুলো পরপর পরপর গলি আছে যেখান থেকে বেরিয়ে ধরো বাজার থেকে এদিকে কোনো দোকানে আসবো, যেই গলিটা দিয়ে আসার সুবিধা সেই গলিটা দিয়ে বেরিয়ে গেলেই একদম রোডে চলে আসলে, তো যেটা সুবিধা। আচ্ছা এটা একটা নার্সিংহোম, এটা হচ্ছে মেরিল্যান্ড নার্সিংহোম, একদমই একটা কাছে নার্সিংহোম আছে। সেটা এখন নার্সিংহোমও হয়ে গেছে, না সেটাও আছে এখন নার্সিংহোম হয়ে গেছে, সামনে আসছে নিউ আমার দোকানে প্রচন্ড, আমরা একদিনই আছি এবারে কিনতে, এই যে হরাইজন লাইফ এই, হ্যাঁ হরাইজন লাইফ লাইন প্রাইভেট লিমিটেড, না পড়তে গিয়েও ভাবছি ভুলভাল পড়ছি, অ্যাকচুয়ালি হরাইজন বলে বলি যেত, হরাইজনের পরেরটা তো আর বলার প্রয়োজন হয় না, তো সেই জন্য আমাদের ফিলিপস মোড়, পাশে বাদুর ঝোলার মতন যাচ্ছে, বাবা অলরেডি ফোন করছে, এই ফোন করলে বাবা অনেকক্ষণ ধরেই ফোন করছে, বাবাকে একটা ফোন করে নি বরং।
আর এই পরপর প্রচুর এই যে দেখো এটা হচ্ছে ধর্মতলা ক্রসিং, তাই তো? ধর্মতলা ক্রসিং আমরা যেখানে যাবো কাছাকাছি এসেই গেছি। আমি আমি তো গাড়ি চালাচ্ছি, আমি বলতে পারবো না, মানে রাস্তাটা দেখাবো তোমাকে, তোমাদেরকে ওকে আমি বলে দেবো, দিয়ে বলে দেবে তোমাদের। তো দেখা যাক, আমাদের তো অনেকক্ষণ দাঁড়াতে হবে এখানে। এই হচ্ছে তোমাদের ক্যানাডার ক্রসিং, সব দৌড়াচ্ছে। ঠিক আছে চলো সাথে থাকো আপাতত, সব দেখাচ্ছি। রাস্তার অবস্থা খুব খারাপ, দেখো দেখো কি সুন্দর ফুল রাউন্ড। গঙ্গাসাগর মেলায় মেলার জন্য আর কি এগুলো করে, এগুলো থাকে এসে, তাই না? এগুলো থাকে এসে গঙ্গাসাগর মেলা। একবার যখন এসেছিলাম তখন তো দেখতাম। এই রাস্তায় তো ওরকম ভাবে স্লো করে দেখানো যাবে না, ইডেন গার্ডেন্সটা দেখতেই পাচ্ছ। এই লেসলি ক্লডিয়াস সরণি দিকে আমরা যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা এখানে। হ্যাঁ, এখানে দিনের বেলা আমরা এসেছিলাম, কিসের দিন যেন আসলাম, মহালয়ার একদিন আমরা এসেছিলাম। এই জায়গাটা আমি দিনের বেলা দেখে গেছি। আর এই দেখো ক্রিকেট ফুটবল এগুলোর ক্লাব সব। দিনের বেলা আসলে তো এগুলো, এই দেখো ওখানে ক্যালকাটা ক্লাব, তালতলা ইনস্টিটিউট বলছে, দারুণ খাবার পাওয়া যায়, এটা আমি জানি না। তো এখানে একটা অনুষ্ঠানও হচ্ছে ছোটোখাটো, 35 বলে কথা। দেখো প্রচুর সাজানো, দেখো সামনে দেখো স্টার দেওয়া দেখাচ্ছি তো, ওই যে পুলিশ অ্যাথলেটিক ক্লাব। ভেতরগুলো আরো বেশি সুন্দর, দেখো স্টার দিয়ে সাজানো, দিয়ে সাজানো এসে গেছি। আরিয়ান ক্লাব, বাবা বলেছে যে গেটেই থাকবে। ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল ক্লাবের লোক, তো এই হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব 1920। ঠিক আছে বলছেন ছোট।
ঘরে প্রথমবার এসছো, মানে কি করবে সেটা বুঝতে পারছি না আমি। উত্তেজিত হয়ে পড়ে যাও চ্যাট করে। এটা হলো ড্রেসিং রুম প্লেয়ারদের, একটু পারমিশন নিয়ে ঢুকে পড়েছি আমরা, বেশিক্ষণ থাকা যাবে না, চলো। তো আমরা ইস্টবেঙ্গল ক্লাবের ভেতরে এসেছি, তোমাদেরকে তো দেখালো, তো এই দেখো আমরা ইস্টবেঙ্গল ক্লাবের ভেতরে রয়েছি। ওদিকে তো প্রোগ্রাম হচ্ছে, আমি সাউন্ড পরে আমাকে মিউট করতেই হবে, কারণ যা গান চলছে কপিরাইট খাবো। তো এই দেখো যতটা যাচ্ছে যতটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে মাঠের ভেত, মানে বাইরে আছি আমরা, সেটা হচ্ছে মাঠ, মানে গোলপোস্টটা তোমরা হয়তো দেখতে পাবে না। তো এটা হচ্ছে ইস্টবেঙ্গল মাঠ, আমরা এসেছি, আমি তো বহুবার এসেছি, ও কোনোদিনও আসার সেভাবে সুযোগ হয়নি, কারণ তোমরা সবাই যেন খেলাধুলো এখন বন্ধ, তো যেটুকু যা হচ্ছে আইএসএল সেটাও কলকাতার বাইরে, সুতরাং সেই জায়গাটা নেই, তো কিছু করার তো নেই। সে না আজকে যখন সুযোগ হলো ছবি পরে ভিডিও শেষে দিয়ে দেবো। তো এই হচ্ছে মাঠ, দিনের বেলা থাকলে বুঝতে পারতে, ওই ওপর পোর্শনটাতে ইস্ট বেঙ্গল বলে লেখা আছে যতদূর আমি মনে করতে পারছি। এই যাই যাই এই যে মানে চেয়ারগুলো দিয়ে ওইভাবে বিদেশের মাঠে যেমন করে থাকা থাকে, লাল হলুদ চেয়ার দিয়ে দেওয়া আছে। বুঝতে পারবে না, এই হচ্ছে তোমার দিনের বেলা হলে তোমাদেরকে বোঝানো যেত, তোমাদেরকে দেখিয়ে দেব, ছবি দিয়ে দেব। এই হলো ইস্ট বেঙ্গল ক্লাবের পুরোটা, এই হলো জায়গা, আর ওই পাশে একটা ঘর দেখাচ্ছে, ওটা হচ্ছে কমেন্ট্রি করার জায়গা। চলো ভেতরে আবার যাব আমরা, ভেতরের দিকে গিয়ে আবার বাকি কথা আমি বলছি। মানে ফ্লাড লাইটও আমাদের পরে এক সময় ইনস্টল হয়েছে। আমি ছবি তুলে কফি খেলাম, এরপরে স্টার্টার খাচ্ছি, পনিরের একটা আইটেম আছে, এই দেখো পনিরের আইটেম, আর এটা হচ্ছে ফিশ বল। ওকে, তো নেক্সট দেখি কি আইটেম খাওয়া যায়। তো এবার আমরা নিলাম হচ্ছে এটা ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই আর চিকেনের একটা আইটেম, চিকেনটা এটা কোনো স্টার্টারের আইটেম কি আমি এখনো মুখে দিয়ে দেখিনি। তো
চলো গাড়ি ছাড়ি ছেড়ে দিচ্ছি সিগন্যাল, রাত্রেবেলা তো বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো 10 মিনিটে পৌঁছে যাবো অন্তত। তো সেই জন্যই আর কি আমারও আশা যে যাতে আমি একবারই প্রথমেই বলেছিলাম হ্যাঁ যাবো, মা বললো এখন বাবু, আমি বললাম যে ঠিক আছে ওকে জিজ্ঞেস করো, তো মাও বললো যে ছেলে যদি যায় তাহলে ও তো যাবেই, ওকে আর না বলবে, আর ও তো যায়নি, বললাম যে হ্যাঁ ঠিক আছে, ওকেও দেখলাম যে না ও একেবারেই হ্যাঁ বললো, যতই হোক অনেকদিন ক্লাবে আসে না, হ্যাঁ কোনো তো কোথাও যাওয়াও হয় না আমাদের, আমাদের না এই যে মামার বাড়ি গেলাম আসলাম, এই 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 ছোটো ছোটো ছুটিগুলো সন্ধ্যেবেলা আমার একটা অর্ডার ছিল আমি ক্যান্সেল করলাম 31st জন্য, কিছুটা সময় তো নিজেদেরকেও করতে হবে, বছর শেষ করার জন্য কিন্তু ব্যবসাটা করা কোনোভাবেই কোনো কিছুই জন্যই আরো আমাদের করা, যাতে আমরা বছর মানে এই কিছু কিছু সময় হলে আমরা বন্ধ করতে পারি। আমাকে অনেকে বলেও আমার অনেক বন্ধুবান্ধব যে ব্যবসা শুরুতে বন্ধ করাটা ঠিক নয়, কিন্তু আমি মনে করি আমার কিছু কিছু টাইম বন্ধ করাটা দরকার, সবসময় আমরা বন্ধ করি না, না সেটা সে নিজের পার্সপেক্টিভটা বলে যায়। তো এখন 10:30 আমরা এখন প্ল্যানেটের মোড়ে দাঁড়িয়ে আছি, এইখানে তো অতটা ভিড় বুঝতে পারবে না, বাকি টিকিটটা আশা করি ছেড়ে দিয়ে যা। তো হ্যাঁ হোক, প্রচন্ড ঠান্ডা লাগছে, আমি তো গ্লাভসটা পরবো এবার ফোনটা অফ রেখে। তো যাই হোক, আবার বাড়িতে গিয়ে ব্লগটা আমি এখানে শেষ করছি না, 12টা পরে আমি ব্লগটা শেষ করবো, তোমাদের দেখাবো সব নিউ ইয়ারে আমাদের ঘর থেকেই নিচে, যেখানে তোমাদের আজকে দেখিয়েছিলাম যে ঘর ঘর বাদ দিয়ে বাড়ি ঘটানো হবে, সেটা দেখাবো, দেখানোর পরই আমি ব্লগ এন্ড করবো। তো চলো আবার বাড়িতে, সেটাই যদি গান টান শোনাও যায় তো ঠিক আছে, সে না আমাদের তো এমন কিছু ব্যাপার নয়, ব্লগ এডিট করে বিশাল আমাদের বড় চ্যানেল, আমাদের কপিরাইট ক্লেম করলে আমার কিছু যাবে আসবে না, আমার তো এই ভিডিও থেকে পয়সা পাবো না, যে আমি অনেক পয়সা পাবো, ঠান্ডাটা দেখে বুঝতে পারছো হয়তো আমি ভেতরে একটা টুপি পড়েছি,
ব্লেজার, ভেতরে একটা ওয়েস্টকোট পরা আছে, জামা, তার তলায় একটা কটসুট পরা আছে, কারণ আমি জানি আমাদের ময়দানের রাস্তাটা তো বহুত ঠান্ডা। ঠিক আছে চলো, হ্যাঁ হ্যাঁ বাড়িতে গিয়ে কথা হচ্ছে, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ, আর আসার সময় ভাবলাম যে আমরা সবাই বাইরে খেয়েছি, বছরের শেষটা আজকে, তো ভালো মন্দ খেলাম, পার্টিতে গেলাম হ্যান ত্যান, তো মা শুধু শুধু রুটি খাবে, মাকে জিজ্ঞেস করে নিলাম যে তোমার কি খাওয়া হয়ে গেছে, বললো যে না হয়নি, আর মার জন্য আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম, যে বিরিয়ানি খাক মা, কেন রুটি খাবে। তো তারপর এই নিচে এটা তো তোমরা তোমরা দেখলেই যে কত মানে কত না জানি না, ওটা শেয়ার করতে পারবো কি না ভালো চিন্তা করবো। হ্যাঁ মিউট করে শেয়ার করতে ওটা ভালো লাগবে না, শেয়ার করা শেয়ার এমনি শেয়ার করলে কপিরাইট ক্লেম হবে এটা একদম। হ্যাঁ কপিরাইট ক্লেম হবে, কিন্তু মিউট করে জাস্ট ওই তোমরা দেখতে পাবে যে যদি মিউট করে করিও ভিডিওতে, তাহলে ওই পুতুলগুলো মানে একটা ওড়াচ্ছে বা নাচানাচি করছে সেটুকুনি তোমরা দেখতে পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাই হোক অনেকক্ষণ ধরে চললো, ওদের বারোটা বাজলো, তখন এত সব নাচাগানা সব হচ্ছিলো নিচে, ভিডিও করলাম 12:30 পর্যন্ত, নিজেরা নাচলো টাচলো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে উইশ টুইশ করে, এখন গান টান বন্ধ চলে গেছে, আর অলরেডি 12:30 বেজে গেছে, 12:00 অনেকক্ষণ আগেই বেজে গেছে। তো তোমাদেরকেও বলছি হ্যাপি নিউ ইয়ার, নতুন ইয়ারটা বলার জন্যই বলা, বিগত দুটো বছর যেভাবে কেটেছে, তো এই বছরটাও মানে অলরেডি যেভাবে মানে আবার যে প্রকোপটা বাড়ছে, মানে তো কাল থেকে আবার মানে কালকেও হবে মনে হয়, কালকেও ফাজানো মানে মুছে দিতে পারলেই বোধহয় ভালো হয় ক্যালেন্ডার থেকে। তো মানে সত্যি আর দুই ইয়ারটা হ্যাপি হয় মানে ওই বছরের শেষে গিয়ে বোধহয় বুঝতে পারবো আদৌ হ্যাপি হলো না যেমন বাংলার বছরটা ধরা করবো, তবুও আশা তোমাদের বলছিলাম যে নিউ ইয়ার যত না পয়লা বৈশাখ হয়, নিউ ইয়ার 25 ডিসেম্বর এগুলোতে আমার একটু বেশি আনন্দ হয়, আশা করব সবারই তো বছরটা ভালো কাটবে, তো করা করতে তো বাধা নেই, আশা নিয়ে আমরা বেঁচে আছি, আমাদের যেটা ব্যবসাপত্র শুরু করেছি সেইটা যেন ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের যে ইউটিউব চ্যানেল যেটা আমরা শুরু করেছি সেটা তোমরা সাপোর্ট করে এটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করো, এটুকু তোমাদের কাছে আমরা চাইতে পারি। আমাদেরকে এগিয়ে নিয়ে যেতেই হবে, কারণ অনেকের অনেক রকম কথা আর উত্তর দিতে হবে, বেশি কিছু আমি বলছি না, তবু আমি এটা বলছি আমার কাছে এটা আমার নিজের কাছেও নিজেকে প্রমাণ করার আছে, অনেকের কাছেই আছে এবং ওই হয় না অনেকেই যে মানে অনেকেই বলছে যে আমরা হয়তো কিছুই করতে পারবো না, একটা কথা তোমরা সবাই জানো এটা বাঙালিদের মধ্যেই কথাটাই আছে, আমি জাস্ট বলে দিই তাও তুমি বলো, বাঙালিদের মতোই কথাটা আছে, বাঙালি হচ্ছে কাঁকড়ার মতো, আর ওই একটা হয় না লোকে যদি একটা আমাকে খারাপ বলতে থাকে, আমাকে মনটা ভেঙে দেয়, সেখান থেকে মানুষ আরো শক্তি পায়, আরো কিছু পায় যে না আমাকে করে দাঁড়াতে হবে। তবু বলবো যে ওনারা ভালোই করেছে কথাগুলো বলে, বা যাদেরই ভাবছে তারা তো অবশ্যই ভালোই করেছে আমাদের জন্য, ম্যানেজার যেই যেই হোক সে আমাকে ওই খারাপ কথাগুলো ওইভাবে না বললে আমি হয়তো চাকরিটা ছাড়তামও না, আর ব্যবসাটাও আমরা শুরু করার কথা ভাবতামও না, হয়তো ওরমভাবে না হলে আমি হয়তো আবার একটা 10টা 5টার চাকরিই করতাম, 10টা 5টার বললে ভুল হবে, সারাদিনে যা মানে সকালবেলা 9টায় বেরিয়ে রাত্রেবেলা 9টায় ঢুকতাম, ওই চাকরিটাই করে যেতাম, আর অন্য কিছু হয়তো করার কথা কোনোদিন ভাবতাম। হ্যাঁ মনে একটা সুপ্ত ইচ্ছা থাকতো যে ব্যবসা করবো করবো, ওইটুকুই যেটা আমরা করছি ব্যবসার পারপাসে, মানে জানি না ও বলেছে কিনা কুকুরের যেটা যেটুকু সেটা হয়তো বলে পরে বলবে কোনো সময়, তো যাই হোক হয়তো সেরকম কিছু করতাম না, অনলাইন যেটুকু ব্যবসা হচ্ছে ওইটুকুর ওপরই থাকতো, এই রিস্কটা হয়তো নিতাম না, তো ওইটা সেটার জন্য যিনি ফার্স্ট এই জিনিসটা করেছিলেন আমাদের অফিসের থেকে
তাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে এই জিনিসটা না করলে হয়তো আমরা এই এত বড় স্টেপটা নিতাম না। আর তোমরা তো আমাদের সাথে ছিলেই, তোমরাও আমার যে সমস্ত ভিউয়ার্সরা দেখছো বা এর মধ্যে যদি আমার কোনো কাস্টমারও দেখো, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ যে আমাদেরকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমাদেরকে আরো সাপোর্ট করেছো। আমরা তোমাদের আরো ইউটিউব চ্যানেলটা আমরা নতুন স্টার্ট করেছি, তোমরা এটাতেও আমাদেরকে সাপোর্ট করো। আমরা আস্তে আস্তে এবার নতুন নতুন ধরনের জিনিস দেওয়ার চেষ্টা করব। লাইফে যা যা হচ্ছে সেগুলো আমরা ক্যাপচার করব। প্রথম শুরুতেই তো এত কিছু করতে পারিনি, আস্তে আস্তে সব একটা আর সবার তো হয় না, এরকম অনেকে থাকে যে হয়তো শুরু করলো, শুরু করার 6 মাসের মধ্যেই তাদের মানে একটা বিশাল কিছু হয়ে যায়। তো আমাদের সেটা অত সহজে হয় না, আমরা এক্সপেক্ট করছিও না হবে। আমাদের হয়তো দেরি অনেকেরই হয়েছে, দেরি করে হয়েছে, বাট হয়েছে। আমাদেরও সেটাই ভাবতে হবে, আমরা ওটা মানে এক্সপেক্ট করছি না যে 6 মাস 3 মাসের মধ্যেই হবে, আর দরকার নেই, ধীরে ধীরেই সব কিছু হোক। আর অনেক কিছু দেখছি, অনেক সাফল্য পেয়ে গেলে সেই সাফল্যটার মজাও থাকে। আমরা অনেক কিছু দেখছি, অনেক ব্লগ দেখি, অনেক কিছু দেখি, দেখে আমাদের সেগুলো নিয়ে আমরা আলোচনা করি যে এইভাবে এইভাবে করলে হবে, এইভাবে সবাই তো সব কিছুর থেকে শিখে তবেই করে, আমরাও চেষ্টা করছি তো তোমরা পাশে থেকো। অনেকে অনেক রকমভাবে এডিট করে, আমার সেই আমার এই মানে অত জ্ঞান নেই, আমারও এইসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই, যতটুকু আমি দেখে 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 আমরা যেখান থেকে এডিট করি, আমার ভাই ও যেহেতু ওগুলো ভালো করে, ভালো জানে, তো আমাকে প্রথম ওকে বলেছিল যে আমি তোমাকে একটা অ্যাপ দিচ্ছি, তুমি সেটা থেকে এডিট করো। তার ফলে আমরা অনেকটা হেল্প হয়েছে, কারণ ওটা ওই অ্যাপটা ছাড়া তো আমরা কোনো এডিটও করতে পারতাম না। আমরা নর্মাল করে দেখতে দেখতে যেটুকু পেরেছি ওইভাবে করি। যাই হোক, তোমরা আমাদের পাশে থেকো, চেষ্টা করবো যতটা সবকিছুকে স্টাডি করতে হয়, সবকিছুকে দেখতে হয়, জানতে হয়, তবে গিয়ে তো নতুন নতুন হয় না। তো আমরা সেম তাই করছি, কোনো একটা বাজে তো চলো বাড়াবো না কথা। আবার আজকে ভিডিওটা ভালো লাগলে আশা করি ভালো লাগবে। প্লিজ তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার আছো, যারা দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে শেষ করার জন্য আরেকটা কথা বলি যে সত্যি বলছি, আমরা তো কোনোদিন, যেটা বলছিলাম, আমরা তো কোনোদিন এই ধরনের কোনো পার্টিতে যাইনি। তবে আমাকে যদি আজকে অন্য কোথাও পার্টির অপশন দেওয়া হতো এটার সাথে, সেটাতে আমার যদি বন্ধু বান্ধবও থাকতো, আমি হয়তো সেটাতে যেতাম না। এই জায়গাটা যতই মানে যাই হোক, খারাপ হোক, এখন হয়তো আমাদের ক্লাবটা একটা বিশাল খারাপ সময় যাচ্ছে, আমি নিজেও বাড়িতে বসে সবই করি, ওটা একটা ভালোবাসার জায়গা। ওখানে গিয়ে আমার তো মনে হয় মানে আমি এত বছর ধরে কোনোদিনও পার্টি করিনি, যদি করেও থাকি হয়তো বন্ধু বান্ধবদের বাড়ির ছাদে একটু খাওয়া দাওয়া হ্যান ত্যান, তবে এইটা এখনো পর্যন্ত আমার কাটানো বেস্ট নিউ ইয়ার ইভ ছিল, তো বেশ ভালোই কেটেছে। তো যেটা বলছিল লকটা, এবার তাহলে আমরা শেষ করছি। তবে অলরেডি বেবিকে দুধ খাইয়ে এসে এখানে মা ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ, আর একজন এখানে ওই যে দরজার পাশে, উনি ওখান থেকে ঘটি বাটি খুঁজে বার করছে রাত্রিবেলা খেলবে বলে, আর একজন তো খাঁচায় এসে পড়েছে। আজকে মানে কালকে 1 তারিখ বলাটা ভুল হবে, অলরেডি অলরেডি 1 তারিখ হয়ে গেছে। তো আজকেও চেষ্টা করব তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার। বছরের শেষ দিনে যেমন ব্লগ দেওয়া হয়েছে, শুরুতেও ব্লগ দেব, তোমরা এবার বলি যে তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে থেকো, আর হচ্ছে তোমরা লাইক ভিডিওগুলোকে শেয়ার করতে থাকো, আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে তোমরাও নোটিফিকেশনগুলো পাবে এবং বেল বাটনটা ক্লিক করো, নোটিফিকেশনগুলো পাবে, তোমরাও নতুন নতুন ব্লগ দেখতে পাবে। তো চলো আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, যতই বছরে খারাপ হোক, ভালো হোক, যাই হোক, তবুও আমরা আশা ছাড়বো না যে পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকি। প্লিজ, আবার কিন্তু কোভিড বাড়ছে, প্লিজ গ্যাদারিংটা যতটা এড়ানো যায় ততটা এড়িয়ে যাও, আর মাস্ক ইউজ করো। আজকে কিন্তু আমরা যে পার্টিতে গেছিলাম, আমার যদি আমি যখন তোমাদের ব্লগে যে ফটোগুলো শেয়ার করব, আমাকে কিন্তু ও বাড়িতে এসে বলে মাস্কটা খুলে যদি তুলতে সুবিধা মানে ভালো লাগতো ফটো। আমার কিন্তু 2 মাস্ক পরা ছিল আজকে, আমি 2 মাস্ক পরে গেছি, আমার 2 মাস্ক পরি না, কিন্তু বাইরে সেরকম কোনো গ্যাদারিংয়ে গেলে আমার একই ঠান্ডা লেগে গেছিলো, ঠান্ডা লেগে গেছে। লাস্ট 2 দিন তো আমার মানে অবস্থা খারাপ ছিল, মানে আজকে যে যেতে পারবো কিনা সেটাও আমি বুঝতে পারছিলাম না। তো তাও আজকে আমি গেছি, একটু বেটার ছিলাম, এখন আবার ঠান্ডা লেগেছে, কারণ গাড়ি চালিয়ে এসেছি, হাওয়াও দিচ্ছে, তাও সেগুলো পরের ব্যাপার। ঠান্ডাটা তো এখন ওয়েদারে একটু এদিক ওদিক হচ্ছে বলে ঠান্ডা লাগছে,
কিন্তু তোমরা কিন্তু মাস্ক পরো, স্যানিটাইজারটা ইউজ করো, প্লিজ গ্যাদারিংটা এড়িয়ে, কারণ ওমিক্রন কিন্তু বেশ ভালোভাবেই ছড়াচ্ছে কলকাতায়। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। চলো, গুড নাইট, গুড নাইট।